নমস্কার এভরিওন, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে চিড়া দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। চিড়াটা আপনারা অনেকভাবে খেয়েছেন, আজকে একটু অন্যরকম করে ট্রাই করব। চলুন রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। যে উপকরণগুলো লাগবে, চিড়া নিয়েছি আর বেসন আর একটা ডিম। একটা বাটিতে আমি বেসনগুলো আগে দিয়ে দিলাম। বেসন এখানে আমি 100 গ্রামের মতো নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে চিড়াটা দিয়ে দিব। চিড়াও এখানে 100 গ্রামের মতো রয়েছে, চিড়াটাও দিয়ে দিলাম। চিড়ার পরিমাণটা বেশি কম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা ডিম দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে ভালো লাগবে। এরপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, একটু আদার কুচি দিয়ে দিব। এখন এখানে রসুন কুচি রয়েছে, দিয়ে দিব। স্বাদ মতো লবণ হলুদটা দিয়ে দিব। এবার এখানে ভাজানো জিরার গুঁড়া দিয়ে দিব, একটু আস্ত জিরা সেটাও দিয়ে দিব, আর এটা দিলে খুব ভালো লাগবে খেতে। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, পেঁয়াজ থেকে যে রসটা পাবো আর ডিমটা মিলে মেখে নেওয়া হয়ে যাবে। খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে। এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই নতুন রেসিপিটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন আমি চপের মতো তৈরি করে নেব। আপনি চাইলে গোল করে বা লম্বালম্বি করেও তৈরি করে নিতে পারেন। একটা আমি বানিয়ে দেখাচ্ছি কীরকম করে তৈরি করে নেব। দেখে হয়তো বা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এখন চলুন চুলো নিয়ে যাচ্ছি। এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এবার একে একে চপগুলো দিয়ে দিতে হবে। এই চপগুলো ভাজতে বেশি তেল লাগবে না, পরিমাণে আরও কম করে তেল দিলেও ভাজানোটা খুব সুন্দর মতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একবারে কম করে দিয়ে এভাবে উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিব। চপ তো অনেক ধরনের খেয়েছেন, একবার হলো এই চিড়ার চপটা খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। চিড়ার এই চপের কালারটা দেখেন, খুব সুন্দর এসেছে। এভাবে উল্টে পাল্টে প্রায় ভাজানোটাও হয়ে গেছে। আর এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চিড়া যেহেতু ভিতরে কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে। এবার ভাজানোটা হয়ে গেছে, এখন একে একে চপগুলো আমি তুলে নিব। একইভাবে বাকি চপগুলো যে রয়েছে এগুলোও আমি ভেজে নিব। চপগুলো একবারে লবণীয় হয়েছে, কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা চিড়া দিয়ে বানানো। একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে।
তবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।